দমকল বাহিনীর সমস্ত স্তরের কর্মীবৃন্দ প্রত্যেককে জানাই গিরিশ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও উষ্ণ ভালোবাসা। যাত্রা শুরু হওয়ার আগে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে যাত্রা পার্টির মাইকে চোঙ্গুলি বাঁধা রয়েছে সেগুলো দয়া করে কেউ ঘোরাবেন না বা নাড়াবেন না, তাতে যাত্রা শোনার বা শোনানোর অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চ অনেক সময় অন্ধকার থাকবে, সেই সময় দয়া করে মঞ্চের উপরে কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। কমিটির জেনারেটর অপারেটর যিনি রয়েছেন তাকে বিশেষভাবে অনুরোধ, আপনি নাটকের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে আমাদের সাথে সহযোগিতা করবেন। যাত্রা চলাকালীন কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো বিশেষ প্রচারের দরকার হয় সাজঘরে এসে ম্যানেজার বাবুর সাথে যোগাযোগ করবেন। ঘোষণাগুলি শেষ হল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরমপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা। একটু ছোঁয়া একটু আশা এরই নাম ভালোবাসা। রচনা নির্দেশনা নাটকার সুকান্ত মুখার্জী, কথা সুর ও মুখ্য যন্ত্রে অনিল মাইতি, নৃত্য পরিকল্পনায় মাস্টার জনি, আলো জানা কৃষ্ণ, লাইট সার্ভিস নিয়ন্ত্রণে কালীপদ জানা, ধ্বনি নিউ দত্ত, মিউজিক নিয়ন্ত্রণে তাপস দত্ত, জেনারেল ম্যানেজার শশাঙ্ক দে, দল ম্যানেজার অমিত হাজরা, যন্ত্রী সংঘ অনিল মাইতি, অসিত স্বপন পাত্র, রবি সামন্ত ও গণেশ বাবু, অভিনয় সোমনাথ পণ্ডা, নির্মল চক্রবর্তী, মিস কৌশানী, কৃষ্ণ গোপাল, মিস রেখা, চন্দন কুমার, কুমার গৌরাঙ্গ, শশাঙ্ক দে ও প্রতিভাময়ী অভিনেত্রী জয়শ্রী। শুরু হচ্ছে নারায়ণ শুক্ল প্রযোজিত নাটকার সুকান্ত মুখার্জী রচিত দেশিত ঐতিহ্যবাহী গিরিশ অপেরা পরিবেশিত যাত্রার অলরাউন্ডার হিরো আশিস কুমার, গ্রাম বাংলার অপ্সরা গায়িকা নায়িকা শিউলি ভট্টাচার্য, ভিলেন টাইগার প্রভাত গৌতম ও ড্রিম গার্ল মিস ময়ূরাক্ষী অভিনীত 1427 বঙ্গাব্দে দিকে দিকে সাড়া জাগানো এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। একটু ছোঁয়া একটু আশা এরই নাম চলছে চলবে প্রকাশ বাবুর খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না ঘুরছে না ঘুরবে না আরে গাড়ির চাকা ঘুরছে না ঘুরবে না ঘুরছে না ঘুরবে না লালাই তোদের এই বদামি মালমগলাই বাপ আমার মরতে বসেছে এই সময় গাড়ি করে শহরের হাসপাতালে নানে যেতে পারলি বাপ তোমার মরাই যাবে তোদেরকে বাড়িতে গাড়ি রাখতি কিন্তু বদুনে করে এলো না কেন ওর গাড়ি আসতে চাইলো না রে ফুলি झमेला কি হয়েছে তোর ভাবি আরে বোখার হয়েছে রে ডাক্তার বাবুর কাছে না নিয়ে যেতে পারলি আপনা আমার মরণ যাবে আরে তোমারি তবে তোমাকে একটা কাজ করতে হবে বল কি কাজ তুই যা বলবি হ্যাঁ হ্যাঁ আমি তাই করব তোর ঘরে গিয়ে তোকে জড়িয়ে ধরে একটু আদর করব তোর বাবু ওরে শালা তোদের সঙ্গে বিরোধ করতে পারিস আর আমার সঙ্গে করলি দোষ আয়না আয়না ভুলে আয়না আজকে এই বন্ধের বাজারে তোকে জড়িয়ে ধরে একটু প্রেমের খেলা খেলি এই জহর ওর হাত ছেড়ে দে বলছি না ছলে কি কবি রে শালা আমার শালা কুত্তার বাচ্চা আবে বুধুন তুই এত সাহস তুই আমাদের পার্টিতে ছেলেদের গায়ে হাত দি শালা শুয়োরের বাচ্চা হ্যাঁ রাজীব বাবু কাজটা তুই ভালো করছিস রাই এখন আমি আদিবাসী পাড়ার লোকদের ডাকবো নিখিল গুপ্ত টাকা দেখিয়ে রেখেছি এই বন্ধের বাজারে সবাই মাল খেয়ে ভয় হয়ে পড়ে আছে কেউ আসবে না একজন আসবে যে সব সময় আমাদের কথা চিন্তা করে আমাদের সুচ্চ তো চুপ চলো তোদের মাতাল দেখি বাঁচাবি বাঁচাতে বলে আমি আমি বাঁচাতে পারি বাঁচানো বাবু তুই আমার বাপটাকে বাঁচানো কেন হ্যাঁ বাঁচাবো বাঁচাবো তার আগে তুই একটু আমাদের নাচ গান করে দেখা যাবে নাচ না নাচ রে ভুলি নাচ না মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও তো বাঁকা সীতা বাজবাড়ি হায় রাজকুমারী কলাই চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বিপাহার কুজলা তলে কালো জলে ডুবলো সনাতন কাল সারানা কাল সারানা পাইছে তোর সন কাল সারানা পাইছে তোর সন আই সারানা কাল সারানা পাইছে তোর সন জহর তুই তোর মনের আশা মিটিয়ে নে চিৎকার করিস না আরে তোর কোনো চিন্তা নেই কেন করছিস তোর কোনো ভয় নেই আমি তো এসে গেছি নাকি সূর্য তুই আমাদের পার্টির লোক হয়ে তুই জহরের গায়ে হাত তুললি আরে এই সমস্ত অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধীদের জন্য আজ পার্টির এত বদনাম রাজনীতির উপর মানুষের রাস্তা হারিয়ে যাচ্ছে শোন আর দ্বিতীয়বার যদি এরকম কাজ করার চেষ্টা করিস না শালা জ্যান্ত কবর দিয়ে দেবো শালা ফট ফট শালা এখান থেকে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি যা শালা কুত্তার বাচ্চা নিখিল ওমকে গিয়ে সব কথা বলবো তোর ডানাটা আমি ছেটে নেব শালা যা রে যা শালা নিখিল বাবুর পাঁচাটা কুত্তা খেতে দেবার মুরদ নেই শালা কিল মারবার গোসাই তুই কিন্তু একটু বেশি ভরাবাড়ি করে ফেলেছিস সূর্য এখনো করিনি তবে এবার থেকে করবো কি করবি তুই ভুলে যাবো তুই পিতা দাদা ভুলে যাবো তুই আমার বন্ধু আরে আমি অনেকদিন আগে ভুলে গেছি তুই আমার বন্ধু দিন রাত আদিবাসী পড়ে পড়ে থাকিস মদ খাস একটা মাতাল কথা খাস আরে আমি মাতাল মাতাল কিন্তু তোর মতো বেতাল নই বে সূর্য আমি সূর্য সালা তোরে তো জাতীয় মাতাল আর তালেও মাতাল সূর্য ছি 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 চিৎকার করিস না শোন এই জঘন্য কাজটা করতে তোর বিবেকে বাধলো না বিবেক বলে ওই বাবুর মানে কিছু আছে নাকি রে সূর্য দাদা বাবু ছোট লোকের বাচ্চা হ্যাঁ রাজীব শোন
ভালো জামা কাপড় পরলে কোনোদিন ভদ্রলোক হওয়া যায় না, আর দুপাতা ইংরেজি বই পড়লে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। ছি 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 ছি, তোকে পৃথক দাদা বলে ভাবতেন আমার লজ্জা করে, লজ্জা। নীলোচ্চর মতো অমর মন ভীতর সঙ্গে মিলেমিশে করিস কেন রে? চরিত্রমন সাধু পুরুষ। ভালোই ভালোই, তুই এখান থেকে চলে যা। আমি এখনো বলছি সূর্য ঘুমিয়ে আছে, সূর্যর ঘুম ভাঙিয়ে দিস না। সূর্য জেগে গেলে তা লেলিহান শিখায় তুই পুড়ে শেষ হয়ে যাবি। কে কাকে শেষ করে সেটা সময় বলে দেবে। আমিও দেখব আমার বোন পৃথক সঙ্গে তুই কিভাবে মেলামেশা করিস। এই শিমুলতলা গ্রামের আকাশে তোকে আমি বেশি দিন থাকতে দেবো না। নিখিল দাকে বলে তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বাবু, তুই যদি বলিস তাই রাতের মধ্যে ওই সারা ঠ্যাং দুটো কেটে দেয়। না রে বুধন, তার দরকার হবে। বাবু আমার বাপটা। এই কি হলো ফুলমণি, কাঁপছিস কেন? আমার বাপ কি বলছে না কে রে? আরে বলতে হবে না, বলতে হবে না, আমি মঙ্গলার মুখ থেকে সব শুনেছি। শোন, যা তাড়াতাড়ি গিয়ে সালতোর হাসপাতালে তোর বাবাকে ভর্তি করে দিয়ে আয়। আমি কথা দিচ্ছি, কাঁপছিস কেন? তোর বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে বাবু, আমি যাচ্ছি বাবু, যাচ্ছি। আর শোন 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 শোন, এই টাকাটা রাখ। আরে কি হলো, ধর ওষুধ কেনার কাজে তা লাগবে তো, ধর ধর। আরে কি হলো, আবার প্রণাম করছিস কেন বাবু? তুই মানুষ না বাবু, তুই মানুষ না, তুই দেবতা আছিস বাবু, তুই দেবতা আছিস, তোর এই উপকারের দম আমি কোনোদিন ভুলবো নাই বাবু, কোনোদিন ভুলবো নাই, ভুলবো নাই, ভুলবো নাই, আমরা তোকে কোনোদিন ভুলবো নাই। এই আদিবাসী সমাজ তোর জন্য জীবন দিয়ে দেবে। আর ফুলি, আর দেশি গিয়ে দেখ করে না, ঠিক হবে। আর শোন, হাসপাতালে পৌঁছো, আমাকে একটা ফোন করবি কেমন? ঠিক আছে বাবু, তুই একটু সাবধানে থাকিস বাবু, তুই একটু সাবধানে থাকিস। আরে ফুলমণি, আমি সাবধানেই থাকবো, আমার কিচ্ছু হবে না, আমি একটা ছোট্ট দেশলাই এর কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না। তবু জেন, আমার মুখে উসকুস করছে ভারত, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস, আমি একটা ছোট্ট দেশলাই এর কাঠি। আরে না আরে ফুলি না, আমার কিচ্ছু হবে না। আর হলেই বা কার কি এসে যায়? আমার এসে যায়। এগি পিতা তুমি? আমার জীবনের যোগ বিয়োগের অঙ্কগুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে, একটা গোপন ক্ষত স্থান থেকে দিন রাত শুধু রক্ত ঝরছে, রক্ত। আমি সব বুঝতে পারছি। বুঝু কেন তুমি আমার কাছ থেকে দূরে সরে আছো পৃথা? বলতে পারো আর কতদিন কতকাল তোমাকে আমার কাছ থেকে দূরে সরে থাকতে হবে? আমি তো তোমার হাত ধরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম পৃথা। কিন্তু তোমার দাদাই তো আমাকে, হ্যাঁ দাদা মেনে নেয়নি ঠিকই, কিন্তু বৌদি তো তোমাকে মেনে নিয়েছিল। আর কটা দিন অপেক্ষা করে লোকে? শোনো, আমার এমএটা কমপ্লিট করেছি, একটা চাকরির জোগাড় করি, তারপর। আর চাকরি যদি না পাও আমাকে সেই আবার অপেক্ষা করে বসে থাকতে হবে, তাই তো? ঠিক আছে পিতা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো। একটা হাল ভাঙা পাল ছেড়া নৌকর মতো জীবন উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে একটা আশ্রয়ের জন্য মনটা আমার আকুল হয়ে উঠেছে। মুখে যত বড় বড় কথা বলি না কেন, দাদা উদি রাঞ্ছনা গঞ্জনা আমি যা সহ্য করতে পারছি না পিতা। আমাকে আমাকে তোমার বুকে একটু আশ্রয় দাও না সূর্য। তাহলে আর দেরি কেন পিতা, তাহলে আর দেরি কেন? দুটো মানুষের দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যে কটা টাকার প্রয়োজন, সেই কটা টাকা রোজগার ক্ষমতা আমার নিশ্চয়ই আছে। চলো না, আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাই কোনো এক স্বপ্নের রাজ্যে, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা গরিব মানুষের চেয়ে টাকার মূল্য তোমার দাদার কাছে অনেক বেশি। তোমার দাদা কোনোদিনই আমাকে মেনে নেবেন না। আমিও তো মানতে পারছি না পৃথা, মাঝে মাঝে আমার দাদার বিরুদ্ধে প্রতিবাদ করতে ইচ্ছে করছে, মনে করছে আমি দাদাকে কি বলি, দাদা আমার বিষয় সম্পত্তি কিচ্ছু চাই না, তুমি সব নাও, তুমি শুধু পৃথাকে মেনে নাও, তাকে তুমি তোমার বৌমা বলে মেনে নাও দাদা। তবে দেখো একদিন একদিন তোমার দাদা আমাকে বৌমা বলে মেনে নেবে। তোমার বিশ্বাসের, তোমার বিশ্বাসের এত জোর? হ্যাঁ, কারণ তুমি তো আমার বিশ্বাস, তুমি তো আমার ভালোবাসা, তোমাকে ঘিরেই আমার সব অহংকার। হ্যাঁ, তোমার অহংকার আমার জীবনের অলংকার, সেটা আমি সারা জীবন আমার মনের মধ্যে সাজিয়ে রাখবো সূর্য। হ্যাঁ, হাত বাড়ালে আমার পিতাকে পাবো, আমার পিতার একটু ছোঁয়া সারা জীবন আমি তোমাকে জড়িয়ে ধরে বাঁচবো, একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা সূর্য। ও একটু ছোঁয়া একটু আশা, এরই নাম ভালোবাসা। Oh, it
निखिल गुप्त আমার নাম পেছনে চিল সামনে গর্ত আমার নাম নিখিল নিখিল সূর্য 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 সেই ছোটবেলা থেকে বারবার তুই আমায় হারিয়ে দিত আর মারবিনো স্যার আমরা আপনার সঙ্গে আছি সরি বাচ্চা কুত্তার বাচ্চা কে 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 স্যার তুই আজ পর্যন্ত পারলি না একটা কাজও ঠিক মত করতে হ্যাঁ এই এই বন্দের বাজারে সরের বাচ্চা সূর্যটাকে ফিনিশ করে দিতে পারলি না শুধু আমার পয়সা খাচ্ছে আর পাঠার মতো চেহারা করছে এটাও কি ঠিক কথা বলেছেন স্যার লোকে আমাকে বলে জহর পাঠা স্টপ 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 ইট আমার সামনে দাঁত বের করে হাসতে তো লজ্জা করে না যাও দূর হও আমার সামনে থেকে ঠিক আছে স্যার আমি এখনই যাচ্ছি আসুন রাজীবকে কি বলো আমি ওকে ডেকে পাঠিয়ে আসুন প্রীতা এবং সূর্যের উপর লক্ষ্য রাখবি কেমন চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছে স্যার যদি বলেন তাহলে সূর্য আমি গ্রহণ লাগিয়ে দিতে পারি राजनैतिक नेता शिमुलतलार जनगण कथा उठे और बसे शुअरेर बच्चा सूर्य ग्रामेर मानुषेर सेवा करे देवता सेजेछे देवता ক্ষতি কি ওরে বোন যারা দেশের জন্য মানুষের জন্য কাজ করে তাদেরকে অনেক বাজে কথা শুনতে হয় না দাদা কেন শুনবো আমার ইচ্ছা হচ্ছিল চাপকে পিঠে চামড়া তুলে নি কুল মাই ডিয়ার সিস্টার তা আমার সম্পর্কে কু মন্তব্য করেছিল কে ওই আদিবাসী পাড়ার বোধন বলেছে নিখিল গুপ্ত একটা শয়তানের বাচ্চা মা মা গো তুমি স্বর্গ থেকে শুনতে পাচ্ছ মা আমি এদের জন্য সব সময় ভালো করবার চেষ্টা করি আর ওরা ওরা ভুল বুঝে আমার নামে কু মন্তব্য করছে তুই এর বিচার করিস মা তুই এর বিচার করিস সত্যি দাদা তুমি কত ভালো আমার সোনা দাদা দাদা বলছিলাম কি কল্যাণের সঙ্গে আমার বিয়েটা হবে হবে আনন্দের বোন কারণ তোদের চার হাত এক করে দিতে পারলে আমার কাজ শেষ তারপর আমি ভাবছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব কারণ
এই পৃথিবীতে কে কার সবই মায়া মা মা কি করলাম তুমি কাঁচু কেন আপনি কাঁচেন বলে আপনি সন্ন্যাস নেবেন না আপনি যদি সন্ন্যাস নেন তাহলে গ্রামের গরিব মানুষগুলোর হাড় মাংস চিবিয়ে খাবে কে পরিণত করছি আমি সেই জন্য তো আমি আপনাদের মতো নেতাদের পিছনে যে লেজটা থাকে সেই লেজটা ধরে ঝুলে আছি সত্যি কল্যাণ তুমি রসিকতা করতে পারো বটে দাদার লেজ মিথ্যেকে সত্যি করেন আর যে কোনো সময় পাল্টি মারতে পারে ওই লেজের উপর ভর করে কল্যাণ তুমি একটা কি আমি আমি একটা কি মুতকি মাগার ঠিক তাই এই বাড়িতে এলে কি তোমার খেতে পায় কি করবো স্যার পুলিশে চাকরি করি তো তাই একটু বেশি খাই সারাদিন হাত পেতে মানুষের ঘুষ খাই আর থানায় ফিরে গিয়ে বড় বাবুর মুখ নেড়া খাই পাঠার মাথাগুলোকে কেটে দিতাম পাঠার মাথা কি দেখেছি এই অপদার্থকে তুই ভালোবেসেছিলি দিন রাত আমার পয়সা খাচ্ছে আর বলদের মতো চেহারা করছে পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবো জয়া ওকে বাড়ির ভিতরে নিয়ে যা ওকে কাড়ি কাড়ি গেলাও কি যাও এই তো আমার সোনা দাদা চলো ডালে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সুখী আমি আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখী গরু ছাগল ফেরা শুধু আমার ছোট বোন জয়া জয়ার মুখের দিকে তাকে এই অপদার্থটাকে আমি মেনে নিয়েছি নইলে কোন দিন এক শালা খাবে না না এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না ওকে দিয়ে কায়দা করে আমাকে সব কাজ করিয়ে নিতে হবে হবে না স্যার হবে না এইভাবে চলতে পারে না বাড়িতে অভাব দুবেলা হাঁড়ি ছড়ে না আমি আর পার্টির কাজ করতে পারবো না স্যার এই নাও ধরো না স্যার এর আগে অনেকবার আপনি আমাকে সাহায্য করেছেন দাদা দিচ্ছি তো নাকি স্যার নিজের না হলেও আমি তো তোমার দাদার মতো নাও ধরো টেক ইট জানো রাজীব তোমাদের মতো বেকার ছেলেদের দেখলে আমার বড় কষ্ট হয় দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরির ব্যবস্থা করে দিই স্যার না না রাজীব না স্যার নয় বলো শুধু দাদা ইয়াস শুধু দাদা রাজীব উপর মহলে লোকেদের সঙ্গে আমার কথা হয়ে গেছে আপনি সত্যি বলছেন স্যার সত্যি 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 রাজীব কত বড় বংশের ছেলে তুমি তা বেশি বসে কেমন আছে জানো রাজীব অনেকদিন তোমার বাড়ি আমার যাওয়া হয়নি একদিন চলুন না দাদা অন্তরা আপনাকে দেখে খুব খুশি হবে যেতে তো আমার ইচ্ছে করে রাজীব কিন্তু পৃথা পৃথা যে আমাকে ভুল বুঝলো রাজীব পৃথা জানো জানো রাজীব আজও আমি পৃথাকে আগের মতো ভালোবাসি পৃথা জানি আমি জানি রাজীব বাপ জানি পৃথা ওই মাতার সূর্যের সঙ্গে মেলামেশা করে রাজীব তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পৃথাকে বিয়ে করতে চাই এতো বলি সৌভাগ্য আজই আমি বাবাকে সব জানাবো না না রাজীব তোমাকে কোনো কথা বলতে হবে না আমি নিজে গিয়ে নিজের মুখে মিশে মশে কি সব কথা জানাবো তুমি এখন এসো রাজীব ঠিক আছে স্যার ঠিক আছে বোনটাকে নিয়ে আমার খুব চিন্তা আপনি আমাকে বাঁচালেন দাদা আপনি আমাকে বাঁচালেন বাজবে রাজীব
আমার কথা শুনে চললে তোমরা সকলে বাঁচবে, আর আমার কথা শুনে না চললে তোমরা সকলে মরবে। মরা মাচা তো সব উপরওয়ালার হাতে নিখিল, সে তুই আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু তোর সময়টা যে ঘনিয়ে এসেছে তা বুঝে তুই ঠিক বুঝতে পারিস নি। পেছনে চিল, সামনে গর্ত। আমার নাম নিখিল গুপ্ত। চিল শকুন যতই উপরে উড়ুক না কেন, তাদের লক্ষ্যটা থাকে ঠিক ভাগাড়ের দিকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তুই এখানে কেন এসেছিস? তোকে সাবধান করে দিতে এলাম, তোর ওই চামচেদের বলে দিস এই শিমুলতলার মানুষের গ্রামের অত্যাচার যেন না করে। যদি করে তাহলে কি করবি? মারবি নাকি রে? তাই দলবল পাকিয়ে এসেছিস আমাকে মারবার জন্য? ভুল করছিস, ভুল করছিস নিখিল। শোন, দলবল পাকিয়ে শুয়োর শিকার করতে যায় কিন্তু বাঘ একাই ঘুরে বেড়ায়। শোন, তুই আমার ছেলেবেলার বন্ধু, তাই তোকে সাবধান করে দিতে এলাম, শহরে ছিলি শহরে ফিরে যা, এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। ক্ষতিটা তো তুই নিজেই করেছিস আমার বিরুদ্ধে। কি আছে তোর আমার বিরুদ্ধে লড়াই করবার? আছে আছে, আমার দাদা বৌদির আশীর্বাদ, আরে শিমুলতলার মানুষদের ভালোবাসা। কি বললি? ভালোবাসা? শোন শোন, খুব শীঘ্রই তোর ভালোবাসা সে পিতাকে আমি তোর কাছ থেকে জোর করে কেড়ে নেব। ঠিক তোর মতো আমিও তোর কোলে শুয়ে গান গাইব, চিৎকার করবি না। সেই ছোটবেলা থেকে বারবার তুই আমায় হারিয়ে দিয়েছিস, কিন্তু না, আর আমি হারবো না। সেই ছোটবেলা থেকে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে পৃথা, সে পৃথাকে তুই আমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছিস। শোন, খুব শীঘ্রই তোর সেই ভালোবাসা পৃথাকে আমি তোর সামনে বিয়ে করব। আরেকবার পিতার কথা উচ্চারণ কর, তাহলে তো রাত তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো রে। সত্যি? ঠিক আছে, মাথা ঠান্ডা কর, এই তো সবে শুরু। শুরুটা তুই করলি কিন্তু শেষটা করবো আমি। এই শিবন্তলার মাটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোকে আমি মেরে তাড়াবো, তাড়াবো। সূর্য, আমি সূর্য, গ্রহ নই উপগ্রহ নই জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুলে ইসলা পুড়ে ছাই। কে কাকে পুড়িয়ে ছাই করবে তার সময় কথা বলবে? এখন শোন, যে পিতার জন্য তুই এত গর্ব অনুভব করছিস সেই পিতাই একদিন সকলের সামনে তোকে ঘৃণা করে দূর দূর করে দূরে সরিয়ে দেবে। তবু আমি সারা জীবন পিতাকে ভালোবেসে যাব, মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর একটা কথা শুনে রাখ, আগামী ইলেকশনে তোর বিরুদ্ধে আমি পিতাকে ভোটে দাঁড় করাবই করাবো। এটা আমার চ্যালেঞ্জ। আরে সালা নিখলা, ক্ষমতা থাকে তো আটকাস। সে পর্যন্ত সময় তুই পাবি না, তার আগে তোর দুটো হাতে হাত করে পড়ি আমি থানায় চালান করে দেব। কাকে থানায় চালান করে দিতে হবে? সূর্য, 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 ও বারবার আমার বাড়ি বইয়েছে, আমাকে অপমান করে যাচ্ছে। শুধু তাই নয়, কল্যাণ আমার পার্টির ছেলেদের পুকুরের মতো মেরেছে। না 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 না, অতটা মারা ঠিক হয়নি কল্যাণ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই থানায় যাচ্ছি। থানায় নিয়ে গিয়ে ওকে এমন মার মারবো ওর বাপের নাম খগেন করে দেবো। না ডালি, আজ কোনো কাজ নয়,
সারাক্ষণ পুতলায় মনে খোঁজে শুধু সারাক্ষণ তোমাকে শুধু তোমাকে তোমাকে শুধু তোমাকে কাছে শোনা ভালোবাসো না পোকা পোকা একটা সামান্য পোকা পোকা মাধি মাকড়সার জালে আটকে পড়েছে এখন এখন ওই মাধি মাকড়সাটা পোকাটা ন্যায় নীতি আদর্শ সব কুরে কুরে খেয়ে নেবে তারপর তারপর আমি ওকে সুন্দরভাবে আমার কাজে লাগাবো মানুষ মারার কাজে প্রশাসন আমার পায়ের তলায় পড়ে ছটপট ছটপট করবে আর আমি আমি তখন আনন্দে হাসবো দুধটা খেয়ে নাও সোনা ওরকম করে না সোনা দুধটা খেয়ে নাও না আমি দুধ খাবো না দুধ খেলে আমার গা বমি দেয় আমার ভীষণ কষ্ট হয় এমনি তোমার লো প্রেসার ডাক্তার বলেছি দুধ ফলমূল একটু ভালো মন্দ খেতে ভালো মন্দ তোমাদের সংসারে নুন আনতে যাদের পান্তা ফুরোস ইস ঘরগুলো কি নোংরা কি বাড়ির মেয়ে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে কত কষ্ট করে আমি এই বাড়িতে আরে কষ্ট করতে হবে না নিখিলদা বলেছি খুব শীঘ্রই আমাকে একটা চাকরি করে দেবি তুমি সত্যি বলছো আরে নিখিলদা তো আজই আমার বাড়িতে আসার কথা তোমার সঙ্গে পরিচয় করতে অত বড় লোক আমাদের বাড়িতে আসবে এই দাঁড়া দাঁড়া দেখো দেখো কত টাকা দিয়েছে আমাকে বলেছি চাকরি পেলে তুমি শোধ করে দিবি আরে নিখিলদা তো নিজের ভাইয়ের মতো আমাকে ভালোবাসে চাকরিটা কি ওর পেয়ে যাও এই শোনো তুমি চাকরি পেলে কিন্তু আমরা এই পুরনো বাংলা বাড়িতে থাকবো না তাহলে কোথায় যাবি অন্য কোথাও একটা স্বপ্নের বাড়ি বাড়াবো আমার স্বপ্নের বাড়ি সামনে থাকবে একটা বাগান সেই বাগানে ফুটে থাকবে অসংখ্য ফুল রাতের আকাশে যখন চাঁদ উঠবে জ্যোৎস্নার আলো গায়ে মেখে তোমায় জোরে ধরে বলবো ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর তুমি দেখো আমি কত সুন্দর রূপের আমি হবো মোহিনী তোমায় নিয়ে ফেসে যাব খুশির সে আমি কত সুন্দর ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর ও চাঁদ তুমি দেখো আমি কত সুন্দর এবার দুধটা খেয়ে নাও আর ঠান্ডা হয়ে যাবে তুমি আমাকে খাইয়ে দাও আচ্ছা নাও এই ধরো বৌমা একটু জল দাও তো মা এতটা রাস্তা হেঁটে বাজার করতে গিয়ে গলাটা একদম শুকিয়ে গেছে এখনই আমার মুখার্জি বাড়ির পুজো করতে যেতে হবে এই বয়সে আমার পক্ষে এত কষ্ট আর সম্ভব নয় রাজীবটা যে কি করে বৌমা বৌমা ও তোমরা এখানেই আছো দেখছি বাবা আমি বলছিলাম কি তোমাকে কিছু বলতে হবে না আমি যেটা বলছি শোনো এই বয়সে আমার পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না এবার থেকে একটা রোজগারের ধান্দা করো আমি তো কত চেষ্টা করলাম বাবা কত ইন্টারভিউ দিলাম চাকরি না পেলে কি করবো বলো চাকরি না পাও অন্য কিছু করো সব পথে থেকে পয়সা রোজগারের চেষ্টা করো বাবা এই বয়সে আমার পক্ষে তোমাদের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয় আমার পক্ষেও সম্ভব নয় দিন রাত রান্না করে আপনাদের মুখে অন্ন তুলে দিতে আপনার মেয়ে পিতা তো সংসারে একটা কাজও করে না দিন রাত শুধু ঘুরে ঘুরে বেড়ায় সবকিছু জেনেছি যে তুমি
আমার বেকার ছেলেকে বিয়ে করে এবাড়ির বউ হয়ে এসেছো, কি দরকার ছিল ভালোবেসে বিয়ে করার? তখন তো জানতাম না আপনাদের এই রকম অবস্থা হয়ে গেছে। অভিজাত পরিবার, চৌধুরী পরিবার, নামে তালপুকুর ঘটি দেবে না, কি বাড়ির মেয়ে আমি। তা যাও না, তোমাকে কে এখানে থাকতে বলেছে? তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো কি যাও। আপনি আমাকে এত বড় কথাটা বলতে পারলেন? তুমি তোমার বাবাকে কিছু বলবে না? বাবা তুমি কিন্তু অন্তরকে অপমান করছো। কেন, তোর গায়ে লাগলো বুঝি? আর জানা ও কি আলাদা কোথাও নিয়ে গিয়ে ঘর ভাড়া করে থাকবে? বাবা তোর কত বড় মূরত বাবা, লোকের কাছ থেকে টাকা ধার করে এনে ব্যবসা করতে টাকা দিলাম, তাও করতে পারলি না, সব টাকা নষ্ট করে ফেললি, এখন দিন রাত পার্টি করছে আর বাড়িতে এসে বউয়ের সঙ্গে গল্প করছে। বাবা আপনি খুব চক্ষু জ্বালার মানুষ তো, আমি ওর সঙ্গে গল্প করি আপনি একদম সহ্য করতে পারেন না। ভুল বৌমা, বাড়িতে যার বিবাহযোগ্য বোন থাকে, অভাব যার সংসারের নিত্য সঙ্গী, তার ঘরে বসে থাকা মানায় না। তুমি এত চিন্তা করো না বাবা, নিখিলদা বলেছি খুব শীঘ্রই আমাকে চাকরি করে দেবে, আর কটা দিনে অপেক্ষা করো? অপেক্ষা তো করছি, কবে তুই নিজের পায়ে দাঁড়াবি বাবা? পয়সার অভাবে এই চৌধুরী পরিবারের দোল উৎসবটা বন্ধ হয়ে গেছে, আবার চৌধুরী পরিবারের দোল উৎসব শুরু হবে, চারিদিকে আলো জ্বলবে, কত লোকজন, আমার রাধা মাধবের মন্দির আবার নতুন সাজে সেজে উঠবে, সন্ধ্যে থেকে নাচ গানের আসর শুরু হবে। গল্পের গরু আর গাছে তুলতে হবে না, বলে সব তো বেঁচে বেঁচে খেয়ে শ্বাস করে ফেলেছেন, বাকি আছে শুধু এই ভাঙা বাড়িটা। আবার তোল উৎসব, মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে, আপনি তো জেগে জেগে এই স্বপ্ন দেখছেন। কি করবো বল বৌমা, মানুষ তো স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। জাগে, একটু জল দাও, বড্ড জল দিষ্ট পেয়েছে। ও তুমি জল নিয়ে এসেছো, দাও বৌমা দাও। কি হলো দাও? না মানে এটা জল নয়। তবে দুধ? বাবা বাবা বা, বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? না মানে বাবা ওর প্রেশারটা ডাউন হয়ে গেছে। এই বউয়ের প্রেশার হাই করার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে বউকে দুধ খাওয়াচ্ছিস? বাবা খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, হাইটেক যুগের হাইটেক ছেলে বাবা। এই যে আপনাদের বলছি, আমার মতো যারা বাবারা আছেন তাদের বলছি, খুব তো ছেলে হয়নি ছেলে হয়নি বলে হাহুতাস করেন, এরপরেও কি আপনারা ছেলে চাইবেন? বৃদ্ধ বাবা হাঁপাতে হাঁপাতে বাজার করে নিয়ে আসছে ছেলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, আর তার জোয়ান ছেলে বউয়ের মুখে দুধের গ্লাস তুলে ধরছে। বাবা বউয়ের প্রতি কি ভালোবাসা, একটা জোরে হাত তালি দিন। রাজীব আমাকে একটু চিমটি কেটে দেখতো, বেঁচে আছি না মরে গেছি? তোর মতো ছেলের আমার দরকার নেই বাবা, তোর মতো ছেলের আমার দরকার নেই, এর চেয়ে মেয়ে আমার অনেক ভালো, এখনই এগুলি হয়তো সে এসে আমাকে বলবে। এই নাও বাবা জল। দেবাতে কি বলছিলাম না, মেয়ে আমার অনেক ভালো, মিলে গেল তো কথাটা আমার। তার সঙ্গে কথা বলছো বাবা, দাদা কি এখন মানুষ আছে? নিজের বিবেক বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছে, এখন বৌদি যেমন চালায় দাদা তেমনি চলে। চুপ, আমাকে বেশি জ্ঞান দিস না। অজ্ঞানকে জ্ঞান দিতে হয় দাদা? বৃদ্ধ বাবা বাজার করে বাড়ি নিয়ে আসছে আর তুই বউয়ের সাথে বসে নাচ গানের আসর বসেছিস? তুমি তো একটু আগে বাড়িতে ঢুকলে, তা তখন কোথায় ছিলে? সংসারের কাজ করতে হবে না? সংসারের কোন কাজটা তুমি করো শুনি? জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই তো আমাকে করতে হয়। হ্যাঁ তাই করবে, কাজ করার জন্য আমি এ বাড়ির বউ হয়ে আসিনি, কি বাড়ির মেয়ে আমি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কি বাড়ির মেয়ে তুমি, জমিদার ফ্যামিলির মেয়ে, বিয়ের পর সেই যে বাড়িতে এসে ঢুকেছো কই? তোমার বাপের বাড়ির কোন লোক তো একবারও খোঁজ নিতে এলো না? ছোট লোক, অভদ্র। অভদ্র আমি নই, তুমি, একটা বস্তির মেয়ে। দেখছো দেখছো, তোমার সামনে তোমার বোন আমাকে আজে বাজে কথা বলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আর এই যে বুড়া ভাব, আমার শ্বশুর মশাই বলে অনেক তো বয়স হলো, বিয়ের আর কবে বিয়ে দেবেন? একদম বাজে কথা বলবে না বৌমা, আমার মেয়ের বিয়ের কথা তোমাকে ভাবতে হবে না, বাড়িটা আমার, ইচ্ছা হয়ে থাকো না হলে অপদার্থ ছেলের হাত ধরে বিদায় হও। বাড়িতে উপযুক্ত বোন থাকতে বিয়ে করে নিয়ে চলে এলো, লজ্জা করে না বিয়ে করতে? না করবে না, আপনার মেয়ের মতো রাস্তায় রাস্তায় প্রেম করে বেরাবে ওই মাতাল সূর্যটার সাথে, তারপর একদিন লাইনে নেমে পড়বে। মুখ সামলে কথা বলবে বৌদি, 100 বার বলবো, 1000 বার বলবো। ও ভগবান, এত বড় কথাটা আমাকে শুনতে হলো? বাহ দাদা বাহ, তোর বউ তোর সামনে দাঁড়িয়ে
তোর বাবাকে আর তোর বোনকে নোংরা নোংরা কথা বলছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কাল থেকে বউদির একটা শাড়ি আর দুটো চুড়ি পরে এই বাড়িতে বসে থাকিস। যত বড় মুখ নয় তত বড় কথা, আজ তোকে আমি রাজীব বোনের গায়ে হাত তুলবি না, ভুলে যাস না আমি এখনো বেঁচে আছি, এ কথা তোকে বলে দিলাম। বাবা তোমাকে আর কোনো কথা বলতে হবে না, তুমি বাড়ির ভেতরে চলো, আমি তোমার জন্য জল গরম করে দিচ্ছি, স্নানটা সেরে নেবে, এখনই আবার ওখানে যাবার পুজো করতে যেতে হবে, চলো বাবা তুমি বাড়ির ভেতরে চলো। তাই চল মা, তাই চল, কোথায় কথা বাড়ে। ওরে মা, তুই তোর অপদার্থ বাপটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস, সব শেষ হয়ে গেল, জমিদার বাড়ির ঐতিহ্য সব শেষ হয়ে গেল। না না মেসোপটাই, কোনো কিছু শেষ হয়ে যায়নি, আপনাদের কোনো কিছু শেষ হয়ে যায়নি, আর যদি শেষ হয়েই থাকে তাহলে আবার নতুন করে শেষ থেকে শুরু করবে। দাদা আপনি মানে তুমি নিখিল না? বাহ, চিনতে তাহলে পেরেছেন মেসোপটাই। এ থাক 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 থাক, কি সৌভাগ্য আমার, কেন চিনতে পারবো না, অনেকদিন পরে দেখলাম তো। আসলে কি জানেন মেসোপটাই, ব্যবসার কাজের জন্য বেশিরভাগ দিন আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এবার ভাবছি আমি গ্রামের মাটিতে থাকবো, গ্রামের মানুষের জন্য কিছু করবো, তাই তো, তাই তো আমি রাজনীতিতে যোগ দিয়েছি। আপনি নিখিল বাবু, কি সৌভাগ্য আমাদের, আমাদের মতো গরিবের বাড়িতে আপনার মতো লোকের পায়ে ধুলো পড়লো। তুমি নিশ্চয়ই অন্তরা। বাহ বাহ, কি দারুণ দেখতে তোমাকে, যেন পটে আঁকা ছবি। আহা কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা টানা, তারপরের লাইনটা যেন কি, যেন শুধু গাছে বলি জানো নিখিল, তোমাদের দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, হাসির হাট বসতো দোল পূর্ণিমার দিন, হাসি নাচ গান আনন্দ। না বৌমা না, এই ছোট ছোট স্মৃতিগুলো আঁকের ধরেই তো আজও আমি বেঁচে আছি। ছোটবেলায় আমিও দেখেছি মেসোপটাই, আপনাদের মন্দিরে দোলমঞ্চ আবার নতুন সাজে সেজে উঠত, কালী দোল যাত্রা আমি যতদিন পেরেছি করেছি, আর পারলাম না জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রাখতে। বাবা পুরনো স্মৃতির অন্তন করে কষ্ট পেয়ে কি লাভ, যত বয়স বাড়ছে তোমার বাবার তত ভীমরতি বাড়ছে, চলুন নিখিল দা আপনি আমার ঘরে বসবেন চলুন। কিন্তু বৃথাকে দেখতে পাচ্ছি না, বৃথা কি বাড়িতে নেই নাকি? আছে, হয়তো সংসারে কোনো কাজ করছে। দাঁড়ো বাবা আমি এক্ষুনি বৃথাকে দেখে দিচ্ছি। বৃথা দাঁড়ান মেসোমশাই, এবার দমিদার বাড়ির দোলযাত্রা হবে, এই চৌধুরী বাড়ি রাধা মাধবের মন্দির আবার নতুন সাজে সেজে উঠবে। তুমি আমাকে হাসালে নিখিল, নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারাই করবে দোলযাত্রা, আমি টাকা খরচ করবো মেসোমশাই, জমিদার বাড়ির ঐতিহ্য মানে তো গ্রামের ঐতিহ্য, আমি বেঁচে থাকতে এই গ্রামের ঐতিহ্য আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু এত টাকা, টাকা আমি খরচ করব। হ্যাঁ টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, ঠাকুর বাড়ি সারানোর টাকা আমি সরকার থেকে ব্যবস্থা করব। কিন্তু না মেসোপটাই, আপনি আমাকে ন্যায় করবেন না, আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের মতো, আমার এত টাকা যদি কিছু একটা ভালো কাজের জন্য খরচ করি। কিন্তু আমাদের দল উৎসবের জন্য তুমি বা এত টাকা খরচ করবে কেন নিখিল দা? শুধু তোমার জন্য? আমার জন্য কোন উদ্দেশ্যে? ছোটবেলা থেকে যেটুকু জেনে এসেছি নিজের স্বার্থ ছাড়া তুমি এক পাও চলনি। এটাই আমার দুর্ভাগ্য যে তুমি আমাকে ভুল বুঝলে, কিন্তু আমি আমি তোমাদের সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠতে চাই। কিরাজীব তুমি রাজি তো? নিখিল দা যখন টাকা খরচ করবি তখন এই উৎসব হবে না? হবে না। থাক মা, এতদিনের বন্ধ অনুষ্ঠান যখন নিখিল করতে চাইছে তা হোক না, ও তো আমার একটা ছেলের মতো। বাবা যখন মন দিয়েছে তখন এই অনুষ্ঠান হবে, আমরা নাচবো গাইবো। বাবা বাবা বাবা, চৌদি বাড়িতে এসে আনন্দে দিন কাটছে। হ্যাঁ দাদা, এই বাড়িতে আবার দোল উৎসব হবে আর সেই অনুষ্ঠানে আপনাকেও অংশগ্রহণ করতে হবে। আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। না বসার আমার সময় নেই। কি চন্দ্রবাবু, আমাকে নিরানন্দ রেখে আপনি যে বেশ আনন্দ দিন কাটাচ্ছেন, আবার সঙ্গে নিখিলও আছে দেখছি। কি হয়েছে দাদা আমাকে বলুন। বলবো বলবো, বলার জন্য তো আমি এখানে এসেছি। এবার দয়া করে বলে ফেলুন দাদা, হঠাৎ করে আমাদের বাড়িতে আপনার আগমনের কারণটা কি? এ বাড়ি আর আপনাদের নেই। আমাদের নেই? তবে শোনো, আজ থেকে 5 বছর আগে তোমার বাবা 5 লাখ টাকায় এ বাড়ি আমার কাছে বন্ধক রেখেছিলেন এবং বলেছিলেন
দু বছরের মধ্যে তা শোধ করে দেবেন। মিথ্যে কথা, এ কথা আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে কথা বলছেন। না, সত্যি বাবা, ধ্রুব তারার মতো সত্যি। কিন্তু কেন বাবা? তোর দাদাকে ব্যবসা করে দেওয়া আর তোকে এমএ পাস করানোর জন্যে, কিন্তু রাজীব ব্যবসা করতে গিয়ে লস খায়। আমি তোদের ভালো রাখবার চেষ্টা করেছিলাম মা, আমি ব্যর্থ হই মা। এসব কথা ভুলে গিয়ে আবার দল উৎসব করতে চাইছেন? আমাকে আর কটা দিন সময় দাও অমলেশ, আমি সব টাকা শোধ করে দেব। কোত্থেকে দেবেন? চৌধুরী বাড়ির দেয়ালে ভিত জাস্ট নড়ে গেছে, দেখবেন কোনদিন না কোনদিন মুখ থুবড়ে পড়ে যাবে। না, ওসব কথা থাক, টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? আমাকে আর কটা দিন সময় দাও, তোমার ভাই সূর্যের সঙ্গে পিতার এতদিনে বিয়ে হয়ে যেত যদি তুমি আপত্তি। বাবা, মাথা গোজার ঠায় টিকে রাখার জন্য আমাদের কথা তোলো না বাবা। ঠিকই তো, সূর্যের মতো একটা পশুর সাথে নিখিল মুখ সামলে কথা বলবে। মনে রাখবেন, সূর্য আমার ভাই। নিখিল দা, কথাটা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে, অতি বড় বন্ধু হলেও তুমি কিন্তু তৃতীয় ব্যক্তি, তাই কে পশু আর কে নর পশু সে বিচার করার ক্ষমতা তোমার নেই। না মানে আমি বলছিলাম কি, সূর্য দিন রাত ওই আদিবাসী পড়ায় বসে মদ খায়। খায় সে নিজের পয়সায় খায়, নিশ্চয় তোমার কাছ থেকে ধার চেয়ে খায় না? সেই আলোচনা করার অধিকার তোমার নেই। ও, সূর্য যেন একবার দরদ উতলে উঠেছে। মামা ঠিকই কথা বলছেন, কে টাকা দেবেন না বাড়ি ছাড়বেন? মাত্র 2 লাখ টাকার জন্য এত বড় বাড়িটা ছেড়ে দিতে হবে? উপায় আর কি আছে বলুন? টাকাটা যদি আমি আপনার হাতে তুলে দিই। এই তুমি কি বলছো নিখিল? না না, এ হয় না। কেন হয় না মেসোপটেমিয়া, কেন হয় না? টাকাটা না হয় আপনি পরপর আমায় শোধ দিয়ে দেবেন। কিন্তু বাবা, নিখিলরা যখন দিতে চাইছি তখন আপত্তি কোথায় তোমার নীতি? নিখিল, তুমি মানুষ নও, ভগবান আমার রাধা মাধব তোমাকে আমার কাছে পাঠিয়েছে, একেই বলে রাজার হৃদয়। না না না, মুখের কথা আমি বিশ্বাস করি না। অনেকবার আমি ঠকেছি, আর আমি ঠকতে চাই না। তাহলে কি করতে হবে? দ্যাটস অল রাইট, জাস্ট এ মিনিট। এই নিন চেক, আমার সাইন করা রয়েছে, আপনি আপনার টাকার অঙ্কটা এখানে বসিয়ে দেবেন, কেমন? দিন দিন, আমাকে দিন। দাঁড়াও নিখিল দা, বাড়ির মান সম্মান আমাকে বাঁচাতে দাও, অন্যের দয়ায় তা বাঁচে না। এই নিন দাদা, এই সোনার হারটা ধরুন। পৃথা, এই হার আমার ঠাকুমা আমার বিয়ের জন্য রেখে গিয়েছিলেন, বুঝেন এটা এর থেকেও বড় কাজে লাগবে, পুরো 3 ভরি আছে। এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য এই 3 মাস আপনি আমাকে সময় দিন, যে কত টাকা বাকি আছে আমি আপনাকে দিয়ে দেব। আপনি আমাকে সময় ভিক্ষে দিন দাদা, ভিক্ষে দিন। আমি তোমার কথা বিশ্বাস করি মা পিতা, কিন্তু বউমা ঠিকই কথা বলে, আমার নাকি টাকার নেশা ধরেছে, এ নেশা মদের চেয়েও মারাত্মক। তাহলে ইচ্ছে ছিল এ টাকা আমি ফেরত দিয়ে যাই, কিন্তু তা আমি পারলাম না পিতা, কারণ টাকাকে আমি বড় ভালোবাসি। আমি তখন আসি মা পিতা, তোর এই ঋণ এই চৌধুরী পরিবার কোনোদিন শোধ করতে পারবে না মা। বাবা, কোনোদিন পারবে না বাবা, কোনোদিন পারবে না বাবা। এই শিক্ষা তো আমি তোমার কাছ থেকেই পেয়েছি বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো আত্মসম্মানের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আত্মসম্মানকে ত্যাগ করা যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম পিতা। তুমি তো আমার বন্ধুই আছো নিখিল দা, যদিও বয়সে তুমি আমার থেকে অনেক বড়। আরে দাদা, আমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। তোর নিখিল দা তোর পাশে দাঁড়িয়ে আছে দাদা। আমি তোমার চলার পথে সাথী হতে চাই পৃথা। আমার চলার পথে সাথী আমি পেয়ে গেছি নিখিল দা। আমি তোমার জীবনে সব স্বপ্ন পূরণ করে দিতে চাই। রাত অনেক হলো, এখন বাড়ি যাও, ওই বিছানায় গিয়ে স্বপ্ন দেখো। এই পিতা, শোন 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 আরে নিখিল দা তোকে বিয়ে করতে চান, ও তোকে ভালোবাসে। নিখিল দা আমাকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না দাদা, কিন্তু তুই যে নিখিল দা টাকাকে বড় বেশি ভালোবেসে ফেলেছিস সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমি জানি ওই মাথার লম্পট সূর্যটার জন্য তুই নিখিল দাকে বিয়ে করতে চাইছিস না, ও তোর মাথা রেখেছে। আর আমি ওর চরিত্রটা চিবিয়েছি বিয়ে খাওয়া। রাজীব, তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই শিমুলতলার দেবতাকে আমি দানবে পরিণত করবো। বলো তুমি রাজি? আমি রাজি। তাহলে মেলাও হাত, আমার প্রথম চাল আজ সূর্যের বাড়িতে পুলিশের আগমন। টাকা 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 করে লোকটার মাথাটা খারাপ হয়ে যাবে,
আছে দুজন তো আমার সঙ্গে বসে গল্প করার সময় নেই আমার হয়েছে যত জ্বালা সে সকাল থেকে ছেলেটা বেরিয়েছে এত বেলা হয়ে গেল সূর্যের এখনো দেখা নেই না যাই দেখি কোন দিকে গেল বন্দনা ও বন্দনা কোথায় গেল সব শেষ হয়ে গেল বন্দনা ও বন্দনা কি হলো কি আমি তো এখানে দাঁড়িয়ে আছি সারের মতো চিৎকার করছো কেন আমার চিৎকার তুমি শুধু শুনতে পাও আর সূর্যের কোনো দোষ দেখতে পাও না তোমার প্রশ্ন ভেবে সূর্য যতখানি বাড় বেড়েছে কি হয়েছে বলবে তো শুধু চিৎকার করেই চলেছে পুলিশ আসছে পুলিশ আমাদের সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাবে এই বুড়ো বয়সে ওই সূর্যের জন্য আমাদের জেল খাটতে হবে না না আপনাকে জেল খাটতে হবে না তবে আপনার ছোট ভাই সূর্যকে যে বাকি জীবনটা জেলের ঘানি টানতে হবে এ ব্যাপারে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করতে পারি তার ভবিষ্যৎবাণী যখন জানেন তখন কে পাথর ধারণ করলে এই সব বিপদ থেকে দেওয়ার আমার মুক্তি পাবে যদি বলে দেন জ্যোতিষ পুলিশ বাবু না না কোনো পাথর নয় কোনো পাথর নয় একদম হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে আমি থানায় নিয়ে যাব অপরাধ করলে প্রমাণ করে আপনি শাস্তি দিন তাতে আমার বলার কিছু নেই কিন্তু প্রমাণ ছাড়া প্রমাণ আমি সঙ্গে করে এনেছি জহর জহর এই বল কি হয়েছে বল বন্ধের দিনে মদ খেয়ে আমাকে রাস্তায় একা পেয়ে কি মারটাই না মারলো শুধু শুধু তোমাকে মারলো না মানে আমি বলেছিলাম সূর্যদা আজকের এই বন্ধের দিনে তুমি আর মদ খেও না বাড়ি যাও ব্যাস কে শুনে কার কথা এমনি আমাকে মারতে আরম্ভ করলো দেখুন দেখুন কিভাবে মেরেছে দেখুন এইভাবে কে কোকে মারে আমি বিশ্বাস করি না জহর মিথ্যা কথা বলছে চুপ করো বন্ধনা তোমার প্রশ্নই ভেবে সূর্যা যতখানি বাড় বেড়েছে তুমি তার মাথাটা চিবে চিবে খাচ্ছ বললে তুমি এত বড় অলক্ষণের কথাটা বলতে তোমার জিবে একটু বাদল না আমি ওর মাথা চাবো বন্ধুরা বলে কি চাও তুমি ঠাকুর বাড়ি গেলে ভাতের হাঁড়িটা উনুনে ঢেলে দিয়ে আসবো না বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর মরণ কামনা করবো আহা কাঁদবেন না কাঁদবেন না কান্না আমি একদম সহ্য করতে পারি না কেন যে সালা পুলিশের চাকরিটা নিতে গেলাম তবে সূর্যবাবু অপরাধ করেছেন দেশে তো প্রতিদিন হাজার হাজার অপরাধ হচ্ছে তা কটা অপরাধী শাস্তি দিচ্ছেন স্যার সূর্য হ্যাঁ সূর্য জ্বলন্ত অগ্নিপিণ্ড ছুলেই পুড়ে ছায় ওই জ্বলন্ত অগ্নিপিণ্ডে জল ঢেলে ঠান্ডা করবার জন্য আমি ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি ইহার নতুন কথা কি স্যার প্রতিদিন তো রাস্তার মোড়ে মোড়ে দুহাত পেতে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে মন্ত্রীর শ্মশান যাত্রা পর্যন্ত আপনারা সব জায়গায় দুহাত পেতে দাঁড়িয়ে থাকেন তা কে আর বসতে বলে বলুন স্যার হ্যাঁ সূর্য স্যারের কাছে তুই ক্ষমা চেয়ে নে ক্ষমা ক্ষমা চাই কোন শালা দম আছে বলতে হবে তবে বেশি লাফালাফি করলে আমার এই লাঠি কিন্তু কথা বলবে দিনা দিনা সে দিনা দুহার রুলের বাড়ি বড় বড় করে সব কথা বেরিয়ে যাবে এই চুপ কর শালা হারামি বাচ্চা ওই রুলটা যদি সত্যি সত্যি কথা বলতো না তবে অনেক আগেই ওই রুলটা তোর পেছন দিয়ে ঢুকে যেত বে আমি তোমাকে এই মুহূর্তে অ্যারেস্ট করছি আরে দাঁড়ান স্যার দাঁড়ান 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 আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো কিন্তু থানায় গিয়ে আপনি নিজেই অ্যারেস্ট হয়ে যাবেন তার মানে হ্যাঁ শিবলতলার সব পাঁচেক লোক যাচ্ছে থানা ঘেরাও করতে আর তার নেতৃত্ব দিচ্ছে আদিবাসী পাড়ার বুধন সে কি এ তো মারাত্মক ব্যাপার থানা ঘেরাও হবে হবে না স্যার হবে না জাত গুন্ডা জহরকে মেরেছে বলে আপনি আমার ঘরের লক্ষ্মী দাদা আর বৌদিকে ঘেরাও করতে পারেন প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য রাজপথে ফুলমণিকে ধর্ষণ করার চেষ্টা হলো তার জন্য থানা ঘেরা হবে না স্যার এসব তুমি কি বলছো ঠাকুরপো আমি ঠিকই বলছি বৌদি গতকাল ধর্মঘট ছিল রাস্তায় কোনো গাড়ি ছিল না ওদিকে ফুলমণির বাবার শরীরের অবস্থা খুব খারাপ হাসপাতালে না নিয়ে যেতে পারলে ফুলমণির বাবাকে আর বাঁচানো যাবে ঠাকুরপো জহর তার দলবল নিয়ে রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল তারপর বুধন আর ফুলমণি রাস্তা অবরোধ করার তুলতে কথা বলতে গেলে বুধনকে রাস্তায় ফেলে মারতে থাকে আর ফুলমণি বাধা দিতে গেলে তাকে জাপটে ধরে এই শালা জহর মিথ্যে কথা স্যার সব মিথ্যে কথা একদম সত্যি কথা স্যার তারপর ফুলমণি পরনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে একের পর এক নখের আঘাত হানতে থাকে ফুলমণির শরীরের উপর বাধা দিতে গেলে তাকে জাপটে ধরে এই শালা জহর তুমি কি বলছো হ্যাঁ তখনই তো তার চিৎকার শুনে সেই পথে যাচ্ছিল আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার মাতাল এই সূর্য তুমি এর প্রমাণ দিতে পারবে তো প্রমাণ আমি সেখানে ছুটে গেছিলাম মারতে মারতে জহরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম ফুলমণির ইজ্জতটা বেঁচে গেছিল স্যার তুমি এর প্রমাণ দিতে পারবে প্রমাণ আমি সাজিয়ে এনেছি সাহেব বুধন
ফুলমনিয়ার আদিবাসী পাড়ার মানুষজন থানায় বসে আছে। আমি শুনলাম আপনি সূর্য তারাবুকে ধরতে এসেছেন, তাই চলে এলাম। তার মানে সূর্য কোনো অন্যায় করেনি? তুই নিজের ভাইকে চিনতে পারলিস না রে প্রকৃতবাবু? ছোটদাবাবু আমাদের দেবতা আছে, দেবতা। তুই কেবল টাকা দেখতে জানিস, টাকা। কে পুলিশ বাবু? খুব যা আইনের গর্ব করেছিলেন, এবার কি বলবেন? কোথায় গেল আপনার আইন? আপনার বিচার চাই সাহেব, বিচার চাই। বুধন, তুই কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে চাইছিস। হ্যাঁ হ্যাঁ করছি করছি, তার কারণ আমি ভয় করি না, আর কোনোদিন কাউকে ভয় করবো নাই। চলে আসুন সাহেব, ওকে নিয়ে আসুন, থানায় সবাই অপেক্ষা করছে। বুধন শালা, এই শালা থানায় চল, তোকে দেখাচ্ছি। সূর্য, সূর্য তুই তো মানুষটা খারাপ নয়, তুমি তোকে লোকে চিনতে পারলো না? তুমি তো আমাকে চিনতে পারলে না দাদা। সূর্য, আমার প্রেম আমার ভালোবাসার কোনো মূল্যই তুমি দিলে না। সূর্য, সারা জীবন শুধু নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকলে, কিন্তু একজন আমাকে চেনে, সে আমার বৌদি। তাই তো বলি, বৌদি গো, তুমিই তো শুধু আমার আপনজন। ও, তোর বৌদি তোর কাছে আপন হলো, আর আমি আমি তোর আপন নই। না, তুমি আমার আপন নও। সূর্য, যে তার আপনকে চেনে, জানে, মানে, তার ভালোবাসার দাম দেয়, তাকেই তো আপনজন বলে। সূর্য, হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তো আমাকে চিনতে চাও না, কোনোদিন চিনতে চাও নি। কি বললি, কি বললি সূর্য? আমি আমি তোকে চিনতে চাই না। না, চিনতে চাও না দাদা। চিনতে যদি চাইতে, যেদিন আমি তোমার সামনে পৃথাকে নিয়ে এসেছিলাম, সূর্য, বলেছিলাম দাদা দাদা আমি পৃথাকে ভালোবাসি, আমি পৃথাকে বিয়ে করতে চাই, সেদিন তুমি পৃথাকে মেনে নাও নি দাদা। সূর্য, আমার ভালোবাসার কোনো মূল্যই তুমি দিলে না। টাকার মূল্য যে তো দাদার কাছে তোর থেকে অনেক বেশি রে সূর্য। বৌদি, তো দাদার ভালোবাসাটা যে টাকার সিন্ধুকে লোহার সঙ্গে জমা হয়ে আছে। কি বললে, কি বললে বন্দনা? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? আমি টাকা ছাড়া কিছুই চিনি না। না, চেনো না, চেনো না দাদা, তুমি টাকা ছাড়া কিচ্ছু চেনো না। সূর্য, যদি চিনতে, তাহলে সামান্য দেনার দায়ে তুমি সেদিন পিথার গলা থেকে সোনার হারটা ছিনিয়ে নিয়ে আসতে পারতে না। কি বললে, কি বললে তুমি ঠাকুরপো? পিথার গলার সোনার হার তুমি খুলে নিয়ে এসেছো, এত তোমার লোক, টাকার জন্য তুমি আর কত নিচে নামবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও। তুমি যদি ওই সোনার হারটা ফিরিয়ে দিয়ে আসতে পারো, তাহলে আমি বুঝবো এই ছোট ভাইয়ের প্রতি তুমি ষোলো আনা কর্তব্যই পালন করেছো দাদা। বেশ, যে ভুল আমি করছি তার আমি সংশোধন করবো। আগামীকাল দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা উপলক্ষে চৌদিবাটে নাচ গানের অনুষ্ঠান হবে, আর সেইখানে আমি পৃথামাকে আমার ঘরের লক্ষ্মী রূপে বরণ করে নিয়ে আসবো রে ভাই। দাদা, তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি। কি বন্দনা, এবার তুমি আমাকে তোমার নিজের লোক বলে ভাবতে পারবে তো? তাই যদি পারো দাদা, তাহলে আমি তোমাদের বলবো কি, বৌদি ভগবতী দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আবার পথ চলা। বৌদি ভগবতী দাদা পাগলা ভোলা, যাদের আশিস মাথায় নিয়ে আবার পথ চলা। যাদের আশিস মাথায় নিয়ে আমার পথ চলা। বাবা মাকে দেখিনি তোমাদের মমতায়, সব দুঃখ ভুলে যাই ভূমিরা চোর ছায়া। আয়না বুকে রাখবো তোকে সেহেরা চোর ঢেকে, সব দুঃখ ভুলে যাই ওই মুক্তি দেখে। আয়না বুকে রাখবো তোকে সেহেরা চোর ঢেকে, সব দুঃখ ভুলে যাই ওই মুক্তি দেখে। কোনোদিন ভুল বুঝে যাস না দৌড়ে চলে,
আসিস মাথায় রে আমার পথ চলা, যদি আসিস মাথায় রে আমার পথ চলা, যদি আসিস মাথায় রে আমার পথ চলা। তুই দেবতা বলাবি, সেই ছোটবেলা থেকে বারবার আমি সূর্যের কাছে হেরে গেছি, কিন্তু না আর আমি হারবো না। কি চাই বল, টাকা গহনা শাড়ি সব সব আমি তোকে দেবো। আমি তোর পাশে এসে দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ ফুলবনি, টাকা নয় গহনা নয় আমাকে ভালোবেসে এই কাজটা তুই করতে পারবি না ফুলবনি। ভালোবাসার ভালোবাসার কথা বলছি রে ফুলি, আমি আমি যে তোকে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোকে বড্ড বেশি ভালোবাসি। আমার যে ভীষণ ডর লাগছে বাবু। এর কে তো ডর না কে এই ফুলবন, চল চল, তুই যদি তুই যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেবো। নাই বাবু নাই, এই কাম তুই করিস লাই, মু তাই সহ্য করতে পারবো গলাই, তোহার বউ হবার যোগ্য মুই লই, সেজন্য অন্য কোনো মেয়ে মানুষ আছে? সারা জীবন মুখে তোর বাঁধা মেয়ে মানুষ করে রাখবি তো? আর আমার বুড়ো বাপটা? ব্যাস ব্যাস, আর তোকে বলতে হবে না, জানিস জানিস ফুলমুনি, জানিস আমার ভীষণ কষ্ট হয়, আজ থেকে তুই যা বলবি আমি তাই করবো। জানিস ফুলমুনি, অন্য শহরে আমার বাড়িতে তোকে আমি রেখে দেবো। হ্যাঁ ফুলমুনি, আমার দেহ মন আমার যৌবন সবটাই তোর, সবটাই তোর, শুধু শুধু তুই আমাকে একবার দেবতা বানা। পারবো বাবু পারবো। তাহলে যে কথাগুলো তোকে বলেছিলাম মনে আছে? তো সব মনে আছে বাবু, সব মনে আছে। আই দে ফুলমুনি আই, আজ আমি তোকে অনেক অনেক আদর করব বাবু। আই না ফুলমুনি আই না, হ্যাঁ লজ্জা কিসের রে, আজ আমি তোর সমস্ত লজ্জা ভাঙিয়ে দেব। আজ দোল পূর্ণিমা, যে দেখ চাঁদের আলো ঝলমল করছে আকাশ, একটু করে দোল পূর্ণিমা শুরু হবে, চৌধুরী বাড়িতে সবাই মেতে উঠবে, আর তখনই তো ঘটবে এই অঘটন। সাক্ষী থাকবে আকাশ বাতাস রাধা মাধব, আর সাক্ষী থাকবে আমাদের দুটি মন। আর আমি তোমার কানে কানে গাইবো বসন্তের সেই গান, নীলে দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীলে দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীলে দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীলে দিগন্তে ওই আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাঁধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগিল, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগিল, ¶¶
ঝুলিয়ে ধরে লাল নীল নানা রঙে সবাই খেলি রে লাল নীল নানা রঙে সবাই খেলি রে ঘরের লক্ষ্মী রূপে বরণ করে নে ভাই। এসো পিতা, এই আকাশ বাতাস এই রাধা মাধবকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করে নেব। এতদিন আমার মরিন সোয়া নিয়ে খেলা করে আজ তুই পিতাকে বিয়ে করছিস? আমি ঠিকই বলছি, আমার এত বড় সর্বনাশ করি লাই বাবু লাই, আমি কিছু বলতে পারবো না। তুই শাদি কর বাবু, তুই শাদি কর। দাঁড়া ফুলবনি, কি হয়েছে তুই আমাকে বল না, কোথাও আমি বলতে পারবো না। ও ফুলবনি, সব ঘটনা খুলে বল, সবাই জানুক ওই সূর্যের আসল চরিত্র। ফুলবনি, এত বড় মিথ্যা কথা বলিস না, আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিস না। আনন্দটা একদম মাটি করে দিলে গো। ঠিক বলেছ অন্তরা, চলো আমরা বাড়িতে গিয়ে জমিয়ে মজা করবো। আসি দাদা, দূর দূর আনন্দ অনুষ্ঠানটা একবার নষ্ট হয়ে গেল। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে আমার বোঝার ক্ষমতা নেই রে ভাই। শোনো, আমার কথাটা বিশ্বাস করো তুমি। অনেক আসেনি,
আমি প্রীতমাকে বরণ করে বাড়ি নিয়ে যাবো বলে এসেছিলাম, কিন্তু আমার ওই উঁচু মাথাটা তুই আজ তুলোর সঙ্গে মিশিয়ে দিলি রে ভাই। তুই তুই আজ তুলোর সঙ্গে মিশিয়ে দিলি দাদা। তুমি শোনো, আমার একটা কথা বিশ্বাস করো দাদা। বৈধবাবু তুই যাস না, ছোটবাবু আমাদের এই কাজ করতে পারে গেলাই না। না, আমাকে আসল সত্যটা জানতে হবে, ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে। ফুলমণি পিতা, তুমি বিশ্বাস করো, এই সব মিথ্যে, সব মিথ্যে। আমার বিরুদ্ধে একটা সাজানো চক্রান্ত। বিশ্বাস, বিশ্বাস আর অবিশ্বাসের গোলক ধাঁধার মধ্যে পড়ে আমার বোধ বুদ্ধি চেতনা সব যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। পিতা শোনো, আমার আমার সামনে আমার অন্ধকার হয়ে আসছে, পায়ের তলার মাটিগুলো আমার আস্তে আস্তে করে সরে যাচ্ছে। মনে হচ্ছে, মনে হচ্ছে আমি যেন ঘোড়া তল তলে তলিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি। ভয় পেও না ঠাকুরজি, তোমার সূর্য তোমার হাত ধরে ঠিক সেখান থেকে টেনে পার করে আনবে, তারপর ফুলমণির মতো তোমাকে মা বানিয়ে দেবে। এই যে একদম বাজে কথা বলবেন না। কেন বাজে কথা বলবেন না? গায়ে ফসকা পড়ছে বুঝি? সত্যি কথা বাজেই হয়, এতদিন জানতাম মাতাল, এখন দেখছি চরিত্রের দোষ আছে। চলে গো ঠাকুরজি, তুমি ওই মাতাল সূর্যটাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসো, আমি না হয় ঝাঁটার জুতো নিয়ে দাঁড়িয়ে আছি ওকে বরণ করার জন্য, হাজার হোকে বাড়ির জামাই তো। লুকিয়ে লুকিয়ে জল খায় শিবির বাবাও টের পায় না। চুপ করো তোমরা সবাই, চুপ করে সব মিথ্যে মিথ্যে। আমি একটা গভীর চক্রান্তের শিকার। প্রীতা, প্রীতা তুমি বিশ্বাস করো, এ আমার বিরুদ্ধে একটা সাজানো নাটক, তোমার কাছ থেকে আমাকে আলাদা করার জন্যে, আমার ভালোবাসাকে ছোট করার জন্য এরা আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। কিন্তু একটা মেয়ে, প্রীতা, একটা মেয়ে নিজের সম্পর্কে এত বড় মিথ্যে কথা বলতে পারে না। পারে, পারে প্রীতা, পারে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ যে কতটা ভয়ঙ্কর, কতটা শয়তান হয়ে উঠতে পারে তা তোমার কল্পনার অতি। প্রীতা, প্রীতা তুমি একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো। প্রীতা দেখছি তো, এক চরিত্রহীন সূর্যকে কি করে পারলে, কি করে পারলে অপরাধটা করতে? আমার মুখ আমার কথা তোমার একটিবারও মনে পড়লে না সূর্য। পরে পরে প্রীতা, পরে, সব সময় তোমার মুখটা আমার মনে পড়ে। তুমি বিশ্বাস করো প্রীতা, আমি আজও আগের মতো তোমাকে ভালোবাসি। প্রীতা, ওই ভালোবাসার কথা আর একবার উচ্চারণ করবে না। এখন আমি বুঝতে পারছি কেন তুমি দিন রাত ওই আদিবাসী পাড়ায় বিয়ে পড়ে থাকো। সূর্য কি করে পারলে, কি করে পারলে এত বড় কাজটা করতে? তুমি তুমি বিশ্বাসঘাতক, তুমি ছোট লোক। আমার এই মনটাকে নিয়ে তুমি খেলা করেছ। আজ থেকে, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমি তোমাকে ঘৃণা করি সূর্য, আমি তোমাকে ঘৃণা করি। প্রীতা, তুমি যেও না, শোনো আমার একটা কথা বিশ্বাস করো। প্রীতা, না না, আমাকে যেমন করে হোক প্রীতার ভুল আমাকে ভাঙাতেই হবে। প্রীতা মা, প্রীতা শোনো, শোনো প্রীতা, এই শোন, আর কোনোদিন আমার বোনকে বিরক্তি করতে আসবি না। আমার বোনের বিয়ে আমি অন্য জায়গায় দেবো, আর কোনোদিন রাস্তাঘাটে আমার বোনের সঙ্গে তোকে কথা বলতে যেন না দেখি, কথাটা মনে থাকে যেন। নিখিল গুপ্ত, নিখিল গুপ্ত আমার নাম, পেছনে চিল সামনে গর্ত, আমার নাম নিখিল গুপ্ত। তোর ভালোবাসাকে আমি গর্তের মধ্যে ফেলে দিয়ে কবর দিয়ে দিলাম। কোথায় গেল সূর্যের তেজ, জ্বলন্ত অগ্নিপিণ্ড? চিৎকার করবি না, তোকে আমি বলেছিলাম, মনে পড়ে? ওই পৃথাই একদিন সকলের সামনে তোকে অপমান করে দূর দূর করে দূরে সরিয়ে দেবে। আজ আমি তোর কাছ থেকে তোর পৃথাকে কেড়ে নিলাম, এরপর একদিন তোর সবকিছু এক এক করে আমি কেড়ে নেব। ওরে মদনা, ওরে শালা নিখলা, খেলাটা তোরে তুই শুরু করলি, কিন্তু পরের চালটা দেব আমি। এক চালে শালা কিস্তি মা। সূর্য আমি, সূর্য রে সূর্য, গ্রহ নই উপগ্রহ নই জ্বলন্ত অগ্নিপিণ্ড, ছুঁড়েই শালা পুড়ে ছাই হয়ে যাবে। শোন শোন নিখিল,
আজ আমার নামে যে মিথ্যে কলঙ্কর অপবাদ দিয়ে যে কালিটা আমার গায়ে ছিটিয়ে দিলি না, একদিন তোর গায়ে সেই কলঙ্কের কালিটা আমি ছড়িয়ে দেব। তারপর একদিন পিতার ভুল ভাঙিয়ে তাকে ঠিক আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবই আসব। এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তোর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখন চলি বা শালা সরে বাঁচা। না না, যেমন করে হোক পিতার ভুল আমাকে ভাঙাতেই হবে, যেমন করেই হোক। কিন্তু সবার আগে আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতে হবে, যেমন করে হোক আমাকে ফুলমণির সঙ্গে দেখা করতেই হবে। কি করে? ফুলমণি আর বাড়িতে নেই, আমি পুরো পাড়া খোঁজ করে দেখেছি। প্রধান কি বলছিস তুই? শেষে ওর বুড়ো বাপটাকে জিজ্ঞাসা করতে আমায় বলে ফুলমণি এই গ্রাম ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবে। কোথায় গেছে? কিছু বলে গেছে? কিছুই বলে যায়নি লাই বাবু, লাই কিছুই বলে যায়নি। এখন আমি কি করবো? ফুলমণিকে খুঁজে না পেলে আমার যে সব শেষ হয়ে যাবে। ঈশ্বর, এখন তুমি বলে দাও এই লজ্জা মুখ নিয়ে আমি কি করে সকলের সামনে মুখ দেখাবো, তুমি আমাকে বলে দাও। তাহলে কি সূর্য চিরকালের জন্য নিভে যাবে? সূর্যের জীবনে নিভে আসবে ঘোর অন্ধকার। লাই বাবু লাই, সূর্য কোনোদিন নিভে যেতে পারে গলাই, তোকে উঠে দাঁড়াতে হবে। উঠ বাবু উঠ উঠ। তোর মনে নেই বাবু তুই যে গানটা মধ্যে শুনিয়েছিলি? হ্যাঁ তুই ঠিক বলেছিস বোধন, আমি আর থেমে থাকবো না, আমি সহস্রধারায় বয়ে চলবো। যতদিন না ওই নিখিল গুপ্তকে আমি ধ্বংস করতে পারছি ততদিন আমি সহস্রধারায় বয়ে চলবো। আমার সে পবিত্র ধারায় একদিন সব পাপ অনাচার ধুয়ে মুছে শেষ করে দেব, আর ততদিন আমি পবিত্র ধারায় বয়ে চলবো। বাবু বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? সহস্র মানুষার উন্মাদনা বন্ধ দিয়ে লক্ষ জলে সবল সংস্কামী আর অগ্রগামী করে দোলনা কেন? কোথায় গেলে? এত বেলা হয়ে গেল, দাও বাজারের ব্যাগটা দাও, চট করে বাজারটা সেরে ফেলি। বৌমা বৌমা, আমি বাজারের ব্যাগ ফর্তো সব রেডি করে রেখেছি বাবা। আচ্ছা বাবা, আমি আপনার জন্য চা করে রেখে এসেছি, চলুন বাবা চা খেয়ে নেবেন চলুন। কি ব্যাপার বৌমা, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? আমার জন্য চা তুমি করে রেখে এসেছো, কি ব্যাপার? বৌমা দেখো তো আমি বেঁচে আছি না মরে গেছি? বাবা আপনি ওরকম অলক্ষণে কথা বলবেন না তো, আমরা কেউ মরবো না, আমরা সবাই এখন থেকে ভালোভাবে বাঁচবো, আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে বাবা। কি ব্যাপার বৌমা, রাত্রে ভালো ঘুম হয়েছে তো? পেট খারাপ হয়নি তো? বাবা আপনি আমার সব ব্যাপারে রহস্য করেন। অবশ্য ঠিক, কি বাড়ির মেয়ে তুই? হ্যাঁ আমি আপনার বাড়ির লক্ষ্মী, এই নিন বাবা টাকা, আজ অল্প করে মাংস আর বাজারে যে মাছটা সব থেকে ভালো সেই মাছটা কিনে আনবেন, এই নিন 500 টাকা রাখুন। মাছ মাংস 500 টাকা? আপনার ছেলে চাকরি পেয়েছে বাবা। হ্যাঁ রাজীব চাকরি পেয়েছে? বাবা খুব ভালো, তা কোথায় পেলে? নিখিল বাবুর কাছে অ্যাডভান্স বাবদ কিছু টাকাও পেয়েছে, কাল থেকে কাজলা দিকে ভরাট করার কাজ শুরু হবে, আর তার দেখাশোনার ভার পড়েছে আপনার ছেলের। কি বলছো কি বৌমা? পুকুর আর তার পাশের জমি
যেখানে এখন আদিবাসী পাড়া, এসব নিখিলের বাবা এই গ্রামকে দান করেছিল। কত শত আমি জানি না বাবা, ও বলছিল তাই শুনলাম। না না এমন না, ওই পুকুর ভরাট করলে ওই পাড়ার লোকেদের অসুবিধা হবে, তাছাড়া সারা বছর ওই পুকুরেই মাত্র জল থাকে। কত সব জেনে আপনার মাকে আমার মাকে, আমরা আদা ব্যাপারে জাহাজের খবর রেখে কি লাভ? জান বাবা, আপনি বাজারে যান তো। কিন্তু মাছ মাংস, আজ নিখিল বাবু আমাদের বাড়িতে আসছে, আপনার ছেলেটাকে নিমন্ত্রণ করেছে। ও বাবা, খুব ভালো খুব ভালো, নিখিলটা খুব ভালো ছেলে বৌমা। শুধু তাই না বাবা, নিখিল তার পিতাকে ভালোবাসে, পিতাকে বিয়ে করতে চেয়েছে। কি বলছিস কি রাজীব? হ্যাঁ বাবা, ওই রকম একটা লোক যদি আপনার আত্মীয় হয় তাহলে আপনার চিন্তা কিসের, পায়ের পর পা তুলে বসে বসে খাবে। কিন্তু পৃথা কি নিখিলকে বিয়ে করতে রাজি হবে? রাজি করাতে হবে বাবা। কি নেই দাদার? হ্যাঁ কি নেই? পৃথা যে সূর্যকে ভালোবাসে। ওই লম্পটা কথা আমার সামনে একদম উচ্চারণ করবে না বাবা, আদিবাসী পাড়ার মেয়ে ফুলমণিকে নিয়ে চি 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 চি। আমার মনে হয় এটা সত্যি নয়। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার মনে হয় কথাটা সত্যি নয়? চিন্তা করে দেখুন বাবা, পিতার সঙ্গে যদি নিখিলদার বিয়ে হয় তাহলে আপনার ছেলে চাকরে পিতার কোনো অভাব থাকবে না, আবার জমিদার বাড়ি নতুন সাজে সেজে উঠবে। হ্যাঁ বাবা, কিন্তু ওরও তো একটা মতামতের প্রয়োজন আছে। না না মেসমশাই, আপনার মতামতটাই শেষ কথা, দিন মেসমশাই আপনার পায়ের ধুলো। থাক বাবা থাক, আমার রাধা মাধব তোমার মঙ্গল করুক। ঠিক আছে মেসমশাই, নিন নিন মেসমশাই, এই ধুতি আর পাঞ্জাবিটা আমি আপনার জন্য নিয়ে এলাম। এসবের কি প্রয়োজন ছিল? আসল কি জানেন মেসমশাই, গতদিন যেদিন আমি আপনার বাড়িতে এসেছিলাম সেদিন দেখলাম আপনি একটা ছেঁড়া ধুতি পরে দাঁড়িয়ে রয়েছে, তাই তো নিলাম। দেখুন মেসমশাই কেমন হয়েছে। বাহ খুব সুন্দর হয়েছে তো। হবেই তো মেসমশাই, কারণ আমি যে ছেলেটা খুব সুন্দর। আমার জন্য কিছু আনেননি? অন্তরা কি হচ্ছে কি? আর রাজীব, ও তো আমার বোনের মতো নাকি? আছে আছে, তোমার জন্যও আছে। জমিদার বাড়ির বউ তুমি, খালি গলায় কি তোমায় মানায়? তাই তোমার জন্য রয়েছে সোনার চেন। পাবে পাবে, তুমি যা চাইবে তাই পাবে। এই তো সবে শুরু। মেসমশাই মেসমশাই, পৃথাকে দেখতে পাচ্ছি না, ও কি বাড়িতে নেই নাকি? ওর জন্য আমি একটা শাড়ি নিই। কি হলো মেসমশাই, আপনি আমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছেন? দেখছি আর ভাবছি, সত্যি তুমি কে বাবা? মানুষ মানুষ মেসমশাই, মানুষে মানুষে দুঃখ যন্ত্রণা বুঝবো না? স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মেসমশাই আমি আপনাকে একটা চাকরি দেব। বাবার চাকরি? হ্যাঁ রাজীব, আমার মন্দিরের দরজা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, তাই আমি ভাবছি মন্দিরের নিত্য সেবার দায়িত্ব আমি মেসমশাইয়ের হাতে তুলে দেব। মেসমশাই মাসে 3,000। কি হলো মেসমশাই, চুপ করে রইলেন কেন? ঠিক আছে ঠিক আছে মেসমশাই, মাসে 4,000 টাকা মাইনে পাবেন। কি মেসমশাই আপনি রাজি তো? রাজি হয়ে যান বাবা, রাজি হয়ে যান। নেশা করার জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না, মাসে মাসে 4,000 টাকা। আমি স্বপ্ন দেখছি না? আপনার স্বপ্ন আমি বাস্তবে পরিণত